এদিকে সম্প্রতি গায়ে হলুদের দিনে শহর জুড়ে বন্ধু বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র্যালি মোটর সাইকেল শোভাযাত্রা করলেন এক কোণে। ব্যতিক্রমী আয়োজন করে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছেন যশোরের মেয়ে ফারহান আফরোজ। গত 13 আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে এমন আয়োজন করেন ফারহানা। ফারহানা জানান, সবাই নেচে গিয়ে উদযাপন করেছি গায়ে হলুদের অনুষ্ঠান। আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে অনুষ্ঠান করেছি, ব্যতিক্রম কিছু করার ভাবনা থেকেই এমন আয়োজন, এটি আমার নিজস্ব উদ্যোগে করেছি, বললেন ফারহানা। তাছাড়া অনেক আনন্দ করেছি বন্ধু বান্ধব ও সাথীদের নিয়ে। এদিকে ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউজের সামনে। যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে 2011 সালে SSC ও 2013 সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে SSC পাশ করেন ফারহানা। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে HR-এ MBA করছেন ফারহানা। ফারহানা আফরোজ আরও জানালেন, 2007 সাল থেকেই তিনি বাইক চালান। বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে ভিন্ন ধর্মী ভাবনা থেকে মাথায় ছিল, এই ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন। বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নেচে গিয়ে উৎসব করেছেন। আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠানে এন্ট্রি দেওয়ার পরিকল্পনা করেছি, বললেন ফারহানা আফরোজ। উল্লেখ্য, গত 13 আগস্ট ছিল ফারহানার গায়ে হলুদ, পরদিন 14 আগস্ট বিয়ে। ছেলে হাসনাইন রাফি পাবনার কাশীনাথপুরের বাসিন্দা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফি ঢাকার গাজীপুরে কর্মরত। এ বিয়ের অনুষ্ঠান ক্যামেরায় ধারণ করা নাহারুল হায়াত তরু সম্প্রতি জানালেন, তিনি দীর্ঘদিন ধরেই ক্যামেরার কাজ করছেন, কিন্তু এমন ব্যতিক্রমী বিয়ে গায়ে হলুদের আয়োজন এর আগে কখনো দেখেননি। তাছাড়া গায়ে হলুদের এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় অনেকেই তার কাছে ফোন করছেন বলেও জানালেন ক্যামেরাম্যান নাহারুল হায়াত তরু। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন, এই কামনা করি। আর একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।